ইউরো হয়ে যাচ্ছে, জার্মানি তাদের ফার্স্ট ম্যাচও কিন্তু মাঠে নামছে। জার্মানির ফ্যানরা তারা আসলে কি ভাবছে প্রথম ম্যাচে নামার আগে, তার আগে টেনশনে রয়েছে সেটা শুনে নিই। ফ্রান্স পর্তুগালের পাশাপাশি জার্মানি হট ফেভারিট, কারণ হচ্ছে রিসেন্টলি জার্মানির প্লেয়াররা যে ফর্মে আছে, আসন্ন ইউরো টুর্নামেন্টে তারা যদি ফর্ম ধরে রাখতে পারে তাহলে এবারে ইউরো কাপ জার্মানি জিতবে। আই থিঙ্ক দ্য ডিসাইডিং ফ্যাক্টরস উইল বি দ্য ফার্স্ট ট্রানজিশনস ফ্রম ডিফেন্স টু কাউন্টার অ্যাটাক অ্যান্ড হোপিং দ্যাট আওয়ার স্টার বয়েজ মুসিয়ালা অ্যান্ড ওয়েটস উইল স্টিল দ্য শো অ্যান্ড ল্যান্ড আস অ্যান ইজি ভিক্টরি। আশা করছি যে ইউলিয়ান নাগেসম্যানের আন্ডারে ফ্লোরিয়ান ভিরস, জামাল মুজিয়ালা, ম্যাক্সিমিলিয়ান বায়ার এদের মতো তরুণ তুর্কিদের যে ক্ষিপ্রতা, এর সাথে টনি ক্রুজ, টমাস মুলার এবং ম্যানুয়েল নয়্যার এদের যে অভিজ্ঞতা, এই দুই কাজে লাগিয়ে জার্মানি তাদের নিজেদের মাঠে চতুর্থ যে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা সেটি তুলে আনবে। গত দুই বিশ্বকাপ ধরে খুবই বাজে পারফরমেন্স করেছে জার্মানি, সুতরাং জার্মানির উপরে একটা প্রেশার কাজ করবে। এবং স্বস্তির বিষয় হলো জার্মানিতে যেহেতু খেলা অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং জার্মানি একটা হোম অ্যাডভান্টেজ নেবে। স্কটল্যান্ডের এগেনস্টে অ্যান্ড এই টিমটা আশা করি 2-0 তে আমরা উইন হবো। স্কটল্যান্ড মোটেও সহজ প্রতিপক্ষ নয়, কিন্তু আপনি যদি স্কোয়াড, হিস্ট্রি কিংবা মার্কেট ভ্যালু কম্পেয়ার করেন তাহলে জার্মানি অবশ্যই তাদের থেকে অনেক এগিয়ে আছে। তাছাড়া যেহেতু টুর্নামেন্টটা জার্মানি নিজেদের হোমে অনুষ্ঠিত হবে, সেহেতু প্রথম ম্যাচটাতে আমরা আশা রাখতে পারি যে আমরা স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করবো। জার্মানি স্কটল্যান্ডের এগেনস্টে যে খেলতে যাচ্ছে, নর্মালি সব আসলে প্রেডিক্টটা করতেই পারেন যে জার্মানি সহজ একটা জয় দিয়ে হয়তো বা এবারের ইউরোটা শুরু করতে পারে। তবে আমাদের সাথে আছেন নাসিফ ইসলাম, ভিডিও অ্যানালিস্ট, ফুটবল অ্যানালিস্ট, যাই বলি আপনাকে। এই ম্যাচ নিয়ে দু দলের সবশেষ কি আপডেটটা আসলে আছে, দু দলের খেলার যদি সাম্প্রতিক ম্যাচগুলো আমরা দেখি সেটা থেকে যদি আমাদের একটু জানিয়ে দেন। ধন্যবাদ নাবিল ভাই। আমরা যদি লাস্ট এক বছর বা দেড় বছরের কথা চিন্তা করি, জার্মানি লাস্ট এক বছর, গত বছর কিন্তু খুব স্ট্রাগল করছিল, এই বছরের শুরু থেকে তারা কিছুটা স্টেবল হয়েছে মনে হচ্ছে। আর স্কটল্যান্ডের ক্ষেত্রে ঠিক উল্টা, তারা গত বছর শুরু করেছিল 5টা উইন দিয়ে পরপর টানা কোয়ালিফায়ার, এরপরে সেপ্টেম্বর থেকে তারা ম্যাচ হারা শুরু করার পরে তারা ম্যাচ তো একটা ম্যাচ উইন করতে পেরেছে। সো আমরা যদি দেখি যে জার্মানি এবং স্কটল্যান্ড তারা আসলে কীভাবে খেলে সেটা জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা হলো জার্মানির একটা ফুল স্কোয়াড, 26 জনের স্কোয়াড। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সহজভাবে বলার জন্য যে প্রতিটা পজিশন অনুযায়ী তাদের কী কী অপশনস রয়েছে। সো ধরেন স্ট্রাইকারে 3 জন অপশনস রয়েছে, মিডফিল্ডে, উইঙ্গারে কী কী অপশনস, আমি সবগুলো নাম আর বলছি না। ইউজুয়ালি তারা যেটা খেলে বা লাস্ট 4টা ম্যাচে তারা যেটা করেছে 4-2-3-1 খেলেছে, এইটাতে তারা মোটামুটি স্টেবিলিটি অর্জন করছে ভাই, এই স্টাইলে তারা খেলা শুরু করছে। আমার ধারণা আজকে তারা এভাবেই শুরু করছে। সো এই জায়গাতে আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি চলে যাচ্ছি একইভাবে হলো স্কটল্যান্ডের ক্ষেত্রে। স্কটল্যান্ড যেটা করে তারা 5-4-1 এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে খেলে। এক্ষেত্রে আমি স্কটল্যান্ডের স্কোয়াডটা দেখতে পাচ্ছি সেম সিমিলারভাবে যে প্রতিটা পজিশনে তাদের অপশনসগুলো কী। আপনারা যদি দেখেন এখানে 5 জন ব্যাক রয়েছে, তাদের প্রতিটা জায়গায় 2 জন করে অপশনস রয়েছে। মিডফিল্ডে 5-4-1, স্ট্রাইকারের অনেকগুলো অপশন থাকলে আসলে খুবগুলো কোনো স্ট্রাইক অপশনটা খুব আহামরি মানে ভয় পাওয়ার মতো অপশন আসলে না, এটা তাদের জন্য একটা থ্রেট হতে পারে, মানে তাদের জন্য ডিস্টার্ব হতে পারে। সো 5-4-1 যদি তারা খেলে তাহলে এটা তাদের স্টার্টিং ইলেভেন হওয়ার চান্স বেশি বা এরকম হতে পারে। তারা 4-2-3-1 ম্যাচ খেলেছে, বাট যেহেতু আজকে ম্যাচ খেলছে না 4-2-3-1 সেটা তো আমরা যাচ্ছি না, বাট 5-4-1 খেললে তারা কী কী অ্যাডভান্টেজ পেতে পারে সেটা আমরা ম্যাচের ট্যাকটিক্যাল অ্যানালিসিস এখানে চলে যাই। সো এখানে জার্মানি 4-2-3-1 রয়েছে আর স্কটল্যান্ড 5-4-1 রয়েছে। সো যখন স্কটল্যান্ড বিল্ড আপ করছে তখন তারা যদি জার্মানি যদি লাইক 2 জন প্রেসিংয়ে যায় তাহলে স্কটল্যান্ডের 3 জন সেন্টার ব্যাকের এগেনস্টে 3-2 একটা অ্যাডভান্টেজ তারা পেতে পারে। সো এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে স্কটল্যান্ড যখন 3 ব্যাক নিয়ে খেলছে। আর জার্মানি যদি ফুল লাইক আতালান্তা যেমন ম্যান মার্কিং চলে যায়, হাই প্রেসিংয়ে চলে যায়, জার্মানি যদি সেরকমভাবে চলে যায় লাইক সবাই ফুল ম্যান মার্কিংয়ে রয়েছে, এক্ষেত্রে জার্মানির রিস্কটা একটু বেশি হয়ে যাবে। এক্ষেত্রে রবার্টসন বা সেন্টার ব্যাকটা যদি বল পায় তারা জার্মানির ডিফেন্সের পিছনের অংশে অ্যাটাক করে ফেলতে পারে। সো আমি মনে করি জার্মানি এইভাবে ফুল অ্যাটাকিং হাই প্রেসিংয়ে যাওয়া উচিত হবে না, তাদের সেমি হাই প্রেসিংয়ে দিতে পারে। তারা হাই প্রেসিংয়ে যাচ্ছে বাট ফুল না, দ্যাট মিনস তারা এখানে অ্যাটলিস্ট একটা প্লেয়ার বেশি থাকছে, 4-3 হচ্ছে, এখানে 3-3 হয়ে যাচ্ছে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট, এটা হলো স্কটল্যান্ড যখন বিল্ড আপ করবে তখন এটা হতে পারে। আর ম্যাচের বেশিরভাগ সময় যেটা হবে যে জার্মানি আসলে বল পায়ে রাখবে, লাইক জার্মানির বল পজিশন বেশি থাকবে, এটা আমরা ইউজুয়ালি দেখে থাকি। সো ম্যাচের বেশিরভাগ সময় সিচুয়েশনটা হবে আসলে এরকম, 2 জন সেন্টার ব্যাক রয়েছে, তার সাথে ক্রুজ হচ্ছে বল নিচে নেওয়ার জন্য নেমে আসবে। এক্ষেত্রে স্কটল্যান্ড যেটা করবে 5-4-1 লো ব্লক বা মিড ব্লকে চলে যাবে। তো 5-4-1 তারা যখন যাচ্ছে তখন এখানে তাদের একজন সেন্টার ফরওয়ার্ডের এগেনস্টে জার্মানি অ্যাডভান্টেজ পাবে ডেফিনেটলি, বাট স্কটল্যান্ড যেটা চাবে এই জোনটাতে তারা জার্মানির এই যে যারা স্ট্রাইকার রয়েছে বা মিডফিল্ডার রয়েছে তারা যেন এখানে ফ্রি হতে না পারে। বিশেষ করে আমরা যদি দেখি যে হ্যাভার্টস এবং গুন্ডোগান তারা কেউ আসলে স্ট্রাইকারও না, নাম্বার 10ও না, তারা মুভ করে ফ্রি রোলে।
এই জিনিসটা ডিফেন্ড করার জন্য স্কটল্যান্ড এই 5-4-1-এ তারা চেষ্টা করবে এই জায়গাটাতে তারা যেন কম্প্যাক্টলি 5-4 মিডফিল্ড এবং ডিফেন্স লাইন কম্প্যাক্ট করতে পারে, যাতে করে তারা বল রিসিভ করে টার্ন করতে না পারে। তো আমরা যে এই যে বলছি যে ম্যাচে এরকম হবে, সেটাই আমরা যদি ম্যাচের সিচুয়েশন থেকে দেখি, যেমন এটা আমরা নেদারল্যান্ড জার্মানি ম্যাচ থেকে দেখতে পাচ্ছি। আপনি দেখবেন যে দুজন সেন্টার ব্যাক রুডিগারটা, তার সাথে রয়েছে ক্রুস, তার সামনে রয়েছে আরেকজন মিডফিল্ডার অ্যান্ডিজ খেলছেন, সেখানে গ্রস নেমেছিলেন চেঞ্জ হয়ে। রাইট ব্যাক কিমিচ তিনি উপর থেকে চলে, মানে উপরে চলে এসেছেন ইনভার্টেড ফুল ব্যাক হিসেবে, যেহেতু মুসিয়ালা তখন উইথ কাভার উইথ দিচ্ছেন। অন্যদিকে লেফট ব্যাক মিথের এসেছে, তিনি ফুল আপনাকে উইথ দিচ্ছেন। অন্যদিকে সামনে তিনজন, একজন লেফট ব্যাক, সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার। সো এই জিনিসটাই আমরা বারবার দেখবো, এবং যখন তারা অ্যাটাকিং যাচ্ছে তখন তাদের এই সামনে 5-6 প্লেয়ার তারা একদম মানে ফুল ফ্রিডম নিয়ে যাচ্ছে। আপনি দেখবেন এখানে উইঙ্গার রয়েছে, এখানে এখানে উইঙ্গার রয়েছে, এখানে স্ট্রাইকার রয়েছে। সো এই রানগুলো ট্র্যাক করা একটু ডিফিকাল্ট, কারণ তাদের পজিশন অনুযায়ী যায় না, তারা একটা ফ্রি রোলে যায়। আর সিমিলার গ্রিসের ম্যাচে যদি দেখেন, রুডিগার, টাহ, ক্রুস, সামনে রয়েছে অ্যান্ড্রিচ, কিমিক, সামনে 5 প্লেয়ার রয়েছে, জামাল মুসিয়ালা ভিতরে চলে আসছে এবং লেফট ব্যাক উনি উইথ কভার করছেন। সো আর যেটা বলছিলাম যে হাওয়া গুন্ডোগান, তারা ইন বিটুইন দ্য লাইন্সে চলে আসে, তারা এই জায়গায় ইন বিটুইন দ্য লাইন্সে আসার চেষ্টা করছে বল টার্ন করার জন্য, এবং এখান থেকে তারা যখন কম্বিনেশন করছে তখন তারা অপশনটা পাচ্ছে। অপশনটা পাচ্ছে কী কী, একটা হলো ক্রস, একটা হলো কাট ব্যাক, এবং যেটা বলছিলাম তাদের যে মিডফিল্ডার, উইঙ্গার, রাইট ব্যাক বা লেফট ব্যাক, তারা আসলে আপনাকে জোনগুলো প্রতিটা জোন কভার করছে। আপনি ক্রস করতে পারেন, কাটব্যাক করতে পারেন, আপনি রিবাউন্ড জোনেও আসতে পারেন। সো প্রতিটা জোনই তারা কভার করছে, এবং তাদের সেকেন্ড লাইন রানগুলো মিডফিল্ডের যে কথা বলছেন, সেকেন্ড লাইন রানগুলো খুব ভালো। আর যদিও আপনার অপোনেন্ট 5-4-1 লো ব্যাকে ডিফেন্ড করে, তখন আপনাকে কী করতে হবে, আপনি চেষ্টা করবেন বলটাকে রোটেট করার জন্য, এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার জন্য, যাতে করে আপনি একটা সাইডে একটু ফ্রি হলে ক্রস করতে পারেন। এবং ক্রস করার সময় বক্সে যেন আপনার প্লেয়ার থাকে, জার্মানি যখন ক্রস করছে বক্সে তাদের 5 প্লেয়ার রয়েছে, এবং তার চেয়েও বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হলো রিবাউন্ড জোনগুলোতে তাদের যে মিডফিল্ডার রয়েছে তারা সেখানে রয়েছে। এবং সেখান থেকে আমরা অনেক আগে, প্রায় 20 আগে যেরকম দেখতাম জার্মানি সুযোগ পাইলে লং রেঞ্জ শট করে, মাঝখানে কয়েক বছর আমরা দেখতে পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছে যে আজকাল তারা আবার এটা শুরু করেছে। সো এই টুর্নামেন্টে আমরা এরকম লং রেঞ্জ শটগুলো দেখতে পাবো। আর লং রেঞ্জ শটের কথা যদি বলি, জাস্ট কর্নার থেকে একটা কথা বলি, কর্নারের সময় তাদের শর্ট কর্নার একটা কম্বিনেশন রয়েছে, দেখবেন যে 5 বক্সে রয়েছে, কর্নারের সময় 3 রয়েছে, পিছনে রাইট ব্যাক এবং লেফট ব্যাক 2 রয়ে যাচ্ছে। তো তারা যেটা করার চেষ্টা করে, পিছনে ব্যাক পাস করে, কারণ অপোনেন্টটি যদি মিক্স মার্কিং করে বা জোনাল মার্কিং ইভেন্ট করে, তাহলে সব প্লেয়ার আসলে বক্সের ভিতরেই থাকে, এই জায়গায় আসলে কভার করা এখন আর যাচ্ছে না মিক্স মার্কিং করতে গেলে। সেক্ষেত্রে এই জোনটাতে তারা বলটা নিয়ে আসছে, এবং এখান থেকে আসলে মিথেল ইস্তেত এই ইনস্ট্যান্সে গ্রিসের নেদারল্যান্ডসের এগেন্সে গোল করেছিলেন, এবং তার ঠিক পরের ম্যাচে, লাস্ট ম্যাচে, 6 আগে যে ম্যাচটা আছে গ্রিসের সাথে, সেই ম্যাচও সিমিলার একটা সেট আপ, 5 বক্সে, 3 এখানে রাইট ব্যাক, এখানে আসলে ক্রুস ছিলেন, সো এখান থেকে হেনরিক রাইট ব্যাক ছিলেন, তিনি একটা শট নিয়েছিলেন সিমিলার, এটাও বল গিয়ে বাড়া লেগেছিলো, গোল হয়নি, বাট সিমিলার সেট আপ। So, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচেও হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.